11 মার্চ নাগরিকত্ব সংশোধনী আইন CAA বাস্তবায়ন করেছে ভারত সরকার। এর ফলে দৃষ্টিতে 2014 সালের আগ পর্যন্ত আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অভিবাসীদের নাগরিকত্ব প্রদান করা হবে। তবে এই বিষয়ে একটি জটিল প্রশ্নের মুখোমুখি হয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ সংস্থা ANI কে দেওয়া একটি সাক্ষাৎকারে অমিত শাহকে প্রশ্ন করা হয়েছিল, কেন পার্সি এবং খ্রিস্টানদের CAA এর অধীনে নাগরিকত্ব দেওয়া হলেও মুসলিম শরণার্থীদের দেওয়া হয়নি। এ সময় বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম জনসংখ্যার কারণেই কয়েকটি অঞ্চল আজ আর ভারতের অংশ নয়, এসব অঞ্চল তাদের বসবাসের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি বিশ্বাস করেন, যারা অখণ্ড ভারতের অংশ ছিল এবং যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছিল তাদের আশ্রয় দেওয়া তাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। অখণ্ড ভারত হলো এমন একটি বৃহত্তর ভারতের ধারণা যা আজকের দিনের আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, মিয়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তিব্বত পর্যন্ত বিস্তৃত ছিল। অমিত শাহ বলেন, দেশভাগের সময় পাকিস্তানের মোট জনসংখ্যার 23% ছিল হিন্দু, এখন তা মাত্র 3.7% নেমে এসেছে। বাকিরা তাহলে কোথায় গেল? এত মানুষ ভারতে আসেনি, জোর করে তাদের ধর্মান্তরিত করা হয়েছে, অপমান করা হয়েছে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আচরণ করা হয়েছে। অমিত শাহ জানান, 1951 সালে বাংলাদেশের জনসংখ্যার 22% হিন্দু ছিল, কিন্তু 2011 সালে এই জনগোষ্ঠী মাত্র 10% নেমে এসেছে। এ অবস্থায় 12% হিন্দুর অস্তিত্ব লোপ পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 1992 সালে আফগানিস্তানে 2 লাখ শিখ এবং হিন্দু ছিল, আর এখন অবশিষ্ট আছে মাত্র 500 জন। শিয়া, বেলুচ ও আহমদিয়া মুসলিমরাও নির্যাতিত হয়েছে জানিয়ে এই সম্পর্কে জানতে চাইলে অমিত শাহ জানান, চাইলে মুসলমানরাও তার দেশে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, দেশের সংবিধানে এই বিধান রয়েছে। তবে জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য বিষয় মাথায় রেখে ভারত সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, CAA হলো 3টি দেশের নির্যাতিত সংখ্যালঘুদের জন্য একটি বিশেষ আইন, যারা কোনো বৈধ নথি ছাড়াই সীমান্ত অতিক্রম করেছিলেন। IBTV USA, New York.